الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد وبالسند المتصل منا إلى الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن برديزبا بن بوزيزبا اليماني الجوفي البخاري رحمه الله تعالى قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة. ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব শেষ করতেছেন বাবু কৌলিল্লাহি ওয়া নাজাউল মাওয়াজিন আল কিস্ত এই আয়াতের দ্বারা। সময় কম, আলোচনা লম্বা করা যাবে না। ইমাম বুখারি সম্বন্ধে আমার আগে আমার মাওলানা কইছেন, আমি শুধু কিতাবের মধ্যে যেগুলো আছে এগুলোই কিছু আলোচনা করব। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি বাপ কায়েম করছেন আল্লাহর কোরআনের আয়াত ওয়ানাজাউল মাওয়াজিন আল কিস্ত। আল্লাহ ফাকরব্বুল আলমিনের কালাম, আল্লাহ বলতেছেন আমি মিজান কায়েম করম, ফাল্লা কায়েম করম, ইনসাফের ফাল্লা কিয়ামতের দিন। এখানে দেখেন আপনারা আল্লাহ ফাকরব্বুল আলমিন মাওয়াজিন ব্যবহার করছেন, মিজান এক বচন, মাওয়াজিন বহু বচন। আল্লাহ ফাকরব্বুল আলমিন বহু বচন কেন করলেন? এক বচনও বলতে পারতেন, কিন্তু এক বচন না কইয়া বহু বচন কইছেন। তাহলে কি আল্লাহ ফাল্লাহ অনেকগুলা কায়েম করবেন না একটা? মুফাসসিরিনে কেরাম এটার মধ্যে দ্বিমত আছে, কারো কারো মতে ফাল্লা একটাই, কিন্তু বহু বচন কেন বয়ান করছেন যে ফাল্লা একটা হইলে এটা বিশাল বড়, বেশি বড়, বিশাল বড়, এটা বোঝাই পার লাগে আল্লাহ মাওয়াজিন শব্দ ব্যবহার করছেন। কত বড় ফাল্লা এই কথাটা কোন কোন হাদিসের দ্বারা বোঝা যায়। হযরতে দাউদ আলাইহিস সালাতু আসসালামের যুগে আল্লাহ ফাকরব্বুল আলামিন যখন নাকি বলছেন মিজান কায়েম করবা, দাউদ আলাইহিস সালাম দরখাস্ত করছিলেন দেখবার চাই। একজন নবী দরখাস্ত করছেন এটা আল্লাহ বাদ দিতে পারেন না, এই কারণে আল্লাহ গায়েবের পর্দা সরাইয়ে দিছেন। গায়েবের পর্দা সরাইয়ে দেওয়ার পরে আল্লাহ বলছেন উপরের দিকে চাও। হযরতে দাউদ আলাইহিস সালাম একবার চাইছেন, চাইয়ে বেহুশ হয়ে গেছে, এত বিশাল বড় ফাল্লা এটা দেখিয়া উনি বেহুশ হয়ে গেছে। আর মনে মনে ভাবতেছেন, হুশের মধ্যে আসার পরে মনে মনে ভাবতেছেন এত বিশাল বড় ফাল্লা এটা কিভাবে মানুষের নেকির দ্বারা ভরব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারাও প্রমাণ আছে কেমনে বড়। পাল্লাটা এত বড়, সাত আসমান সাত জমিন, পাল্লার তো দুইটা অংশ আছে, একটার মধ্যে ফাতর রাখে একটার মধ্যে মাল রাখে, একটার মধ্যে ওই সাত আসমান সাত জমিনের জায়গা হইব। এই কারণে হযরতে দাউদ আলাইহিস সালাম বেহুশ হইয়া মনে মনে ভাবতেছেন কেমনে বড়ব মানুষে। নবীজির এক হাদিসের মধ্যে আছে এত বিশাল বড় ফাল্লাটা আল্লাহর বান্দারা বড়ব যে উনি এটা বেশি কিছু লাগতো না। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহি তামলাউল মিজা, নবীজি কোন বান্দা যে সুবহানাল্লাহ কয়, একবার সুবহানাল্লাহ কইলে এই পরিমাণ শব্দ হইব যে মিজানটা বইরে যাব। আপনারা যখন কইছেন সুবহানাল্লাহ মিজান বইরে গেছে গে, আল্লাহ ফাকরব্বুল আলমিন এত বিশাল বড় ফাল্লা ভরবার লাগি আল্লাহ ফাকরব্বুল আলমিন বন্দারে এত সহজ সহজ এবাদত দিয়া দিছেন যেটার দ্বারা আমি মিজান ভরে যাব। এটা যেহেতু বিশাল বড় এই কারণে বহু বচন ব্যবহার করছে। হাজরতে মুহাসসিরিনে কেরামের কেউ কর্ম হইল ফাল্লা একটা না, ফাল্লা অনেকটা।
আমরাও দুনিয়ার মধ্যে দেখি ফাল্লা অনেক জাতের আছে, দানের ফাল্লা এক জাত, লোহার ফাল্লা আরেক জাত, তুলার ফাল্লা আরেক জাত, স্বর্ণের ফাল্লা আরেক জাত, এক একটা এক এক জাত, বিভিন্ন জাতের ফাল্লা। সোনার ফাল্লা দিয়ে লোহা নাপলে হইতো না, লোহার ফাল্লা দিয়ে সোনা নাপলে হইতো না, মাপ ঠিক হইতো না ঠিক। আল্লাহ ফখরুল আলমিন বিভিন্ন এবাদত আছে, এবাদত গুলার ফাল্লা বিভিন্ন ধরনের, নমাজের ফাল্লা একটা, রোজার ফাল্লা একটা, হজের ফাল্লা একটা, জকাতের ফাল্লা একটা, সুন্নতে নববীর ফাল্লা আর একটা। এইভাবে আল্লাহ অনেকগুলা ফাল্লা কায়েম করবেন, যেহেতু অসংখ্য অগণিত ফাল্লা, এই কারণে আল্লাহ ফখরুল আলমিন ওয়ানাজাউল মাওয়াজিন বহু বচন ব্যবহার করছে। এরপরে আসি আমরা এখানের মধ্যে আল্লাহ ফখরুল আলমিন ইমাম বুখারি রহমতুল্লাহ এই কিতাব শুরু করছেন বাবু বদুল ওয়াহিদ দিয়া শুরু করছেন, বদুল ওয়াহিদ দিয়া। আর এখানে বাবুন কাইফা কানা বদুল ওয়াহিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে শুরু করছেন। আর এখানে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি নাজাউল মাওয়াজিন এই কথাটার দ্বারা শুরু করছেন, সেখানে বদুল ওয়াহিদ দ্বারা শুরু করছেন কিতাবের শুরুতে, আর একদম শেষে আনছেন না অনাজাউল মাওয়াজিন। দুইটার মধ্যে মুনাসবত কী? মুনাসবতটা হইল যে আল্লাহ ফখরুল আলমিনের কাছে বন্দার যত কাম কাজ আছে সবগুলা যদি ওহির মাধ্যমে হয়, ওহির সুরতে হয়, ওহির ওহির মুয়াফিক হয়, আপনি আমার আমল যতগুলা ওহি যেভাবে আইছে, ওহির দ্বারা যা কিছু প্রমাণিত হয়েছে, এইভাবে যদি বন্দা আমলটা করে তাহলে মিজানকে বাড়ি হইব। এই কারণে শুরুতে ওহি আনছেন, শেষে দেয়া নাজাউল মাওয়াজিন আনছেন। এরপরে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটারে এই আরও সংক্ষেপে আমি কথা বলতেছিলাম বা করে কইব না, ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা এই কথাটা কইয়া ইমাম বুখারী এরপরের অংশের মধ্যে একটা বাতিল ফিরকার রদ করছেন। ও আন্না আমালা বনি আদমা ওয়া কাউলাহুম ইউজান কইয়া কিছু বাতিল মতবাদ আছে, এইগুলারে কি করছেন রদ করছেন, এদেরকে এদের কথাটারে বাতিল করিয়া দিছেন। কেমনে বাতিল করলা? যে দেখা যে আল্লাহ ফখরুল আলমিন তো কইছেন নাজাউল মাওয়াজিন, আর ইমাম বুখারীটার থেকে পরিষ্কার করে ব্যাখ্যা দিয়ে কইতাছেন বনি আদমের আমল, বনি আদমের কথাবার্তা সবগুলা ইউসান ফাল্লার মধ্যে নাফা হইব। এটা কইয়া সেরিয়া ওই ব্যক্তিদের একদল আছিল, একটা ফিরকা আছিল, ওলামায়ে কেরাম জানেন, মুহাদ্দিসিনে কেরাম জানেন, যারা আমরা আলিম না নাও জান না জানবার কথা, আর জানলে জানতে পারেন, একটা ফিরকা আছিল, এটার নাম মুতাজিলা। এই মুতাজিলা একটা ফিরকা যে আছিল, এই ফিরকা এরা বইলা তাকে আমল তো নাববার কোনো সুরত নাই, কারণ একটা জিনিস নাপতে হইলে তার একটা দেহ লাগবে, দেহ আছে তারে ফাল্লার মধ্যে দেওয়া যাইব, তার দেহ নাই ফাল্লার মধ্যে দেওয়া যাইব না। তেন আমলের তো কোনো দেহ নাই, নমাজ রোজা হজ জাকাত এগুলার কোনো দেহ নাই, নবীর সুন্নত এগুলার কোনো দেহ নাই, এইগুলার যেহেতু দেহ না এটারে কেমনে ফাল্লার মধ্যে দিব, কাজে আমল নাফা হইব এই কথাটা সঠিক না। এটার অর্থ হেরা বইলা তাহে নাজাউল মাওয়াজিন, আমরা আমি ফাল্লা কায়েম করব, এর মতলব আল্লাহ ইনসাফ করবেন, আল্লাহ ইনসাফ করবেন, এই কথাটা বুঝাইছেন নাজাউল মাওয়াজিন। ফাল্লার দ্বারা যে মানে কি নাফটা সঠিক করা হয়, সমান সমান করা হয়, আল্লাহ এটার দ্বারা বুঝাইবার চাইতেছেন বন্দাদের মধ্যে আমি ইনসাফ প্রতিষ্ঠা করবো, ইনসাফ করবো, ব্যাস কম করবো না, এটা বুঝাইছেন আল্লাহ এই বাতিল ফিরকাদের মত। ফাল্লার মধ্যে চলে না হইব এমন কোনো কথা নাই, কারণ আমলের দেহ নাই, কাজে যেটার দেহা নাই এটা পদার্থ না, কাজে এটার ওজন করা যাইবে না। এই কথাটারই হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ কয়েন ওয়ান্না আমালা বনি আদমা ওয়া কাউলাহুম ইউদান, বদিয়া বনি আদমের আমল, বনি আদমের কথা সব কিছু ওজন করা হইব, ওজনের জন্য দেহর দরকার নাই, দেহ ছাড়াও ওজন করা যায়। তা আপনারা কবেন দেহ ছাড়া ওজন করা যায় কেমনে? এটা আহলে সুন্নতুল জামাতের আকিদা,
কেমনে অর্জন করা যায়। আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু জিনিস আছে আমরা নাপতাছি, এই নাপের নাপতে যে জিনিসটা কিনাই দেহ নাই, যেমন নাকি আমার জ্বর উঠতে গেছে, আমার জ্বর উঠছে, এখন ডাক্তার আইসে এসে একটা থার্মোমিটার আমার বগলের মধ্যে দিয়ে দিছে, বগলের মধ্যে দিয়া সেরিয়া এটারে কি করতেছে একটু পরে এটা বাড়ি করছে কয় অত ডিগ্রি, অত ডিগ্রি জ্বর হয়ে গেছে গিয়া, এটার তো কোনো দেহ নাই, এই জ্বরের তো কোনো দেহ নাই, কিন্তু এটারও যদি বন্দা নাপতে পারে আমার আল্লাহর কি ক্ষমতা নাই দেহ নাই জিনিসের ওজন করবেন? বন্দার যদি ক্ষমতা থাকে আল্লাহ কেন পারবেন না? অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন দেহ ছাড়া ওজন করতে পারে। এটা হলো এক জবাব। আর একটা জবাব হইল, বর্তমানে তো আরও অনেক জিনিস আছে এটা ছাড়াও আছে, খালি ওজন না, আমরা যে বাতাস আছে না, বাতাস, এই বাতাসের গতিটা, এই গতিটার পর্যন্ত নাই পেলাইছে, এটার মধ্যে কোন দেহ আছে? গতিটা গতিটা একটা যে এই জিনিসটা গতিটার কেমনে প্রমাণ করলো অজন করলো? এগুলার তো কোনো দেহ নাই, বাতাসের হয়তো কোনো একটা দেহ থাকতে পারে, কিন্তু গতি ব্যক্তারে অজন করলো যে এইগুলারে কেমনে অজন করলো? বন্দা যদি এতটুকু ক্ষমতা থাকে আমার আল্লাহরও ক্ষমতা আছে। এরপরে আন আপনারা এখানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কেউ কেউ কইছেন যে আমলের অজন করা হইব, যে আমলের যে অজন করা হইব এটার আমলের দেহ আছে। আমলের ওজন মানে কি? তাই এখানের মধ্যে কেউ কইছেন আমলের ওজন মানে আমল নামা, আমল নামাটাই আমল। হাদিসের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামারে আল্লাহর মধ্যে দিবেন। এক হাদিসের মধ্যে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, একজন বান্দারে হাশরের মাঠে আল্লাহর দরবারে হাজির করাইব, হাজির করানোর পরে আল্লাহ রব্বুল আলামিন এই বন্দার আমল নামা সবগুলো আন্যা ফেরেশতারা অর্ডার দিব, তার আমল নামা হাজির কর, 99টা আমল নামা হাজির করব, সুল্লানা গুনার গুণা, তার নেকি নাই, এক একটা আমল নামা দূরত্ব চোখের নজর যতটুকু যায় এত বড় বড় বিশাল বড় আমল নামা সবগুলা ফাল্লার মধ্যে দিয়া দিছে। গুনার ফাল্লা ভারী, নেকির ফাল্লা খালি, গুনার ফাল্লা ভারী, নেকির ফাল্লা খালি, নেকির ফাল্লাত কিছু নাই, খালি গুনা আর গুনা। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন কইবা বান্দারে আমার কাছে কোনো জুলুম নাই, আমি আল্লাহর কাছে কোনো বান্দার জুলুম নাই, আমার কাছে তোমার একটা নেকি আছে, একটা কাগজের টুকরা, এটা আল্লাহর মধ্যে দিবার। এমন মনে ভাবব এত বিশাল বিশাল গুনার ফাল্লা, একবার গুনার আমল নামা এইগুলা দেওয়ানোর ঘরে আমার অবস্থা তো সুনিশ্চিত, আমি জাহান্নামে যাইব, সামান্য একটা কাগজ এটা দিয়ে সেটা আমার কি লাভ টইব? আল্লাহ কব আল্লাহ জুলমাল ইয়ামা, আজকে কোনো জুলুম নাই, আমার কাছে কোনো জুলুম নাই, এটা দেওয়া হইব, দেওয়ার সাথে সাথে ফাল্লাটা নেকির ফাল্লাটা বাড়ি হইয়া যাবে। এই নেকির ফাল্লার মধ্যে যে কাগজটা দিছে আল্লাহ জানে এই বন্দা কোন এখলাসের সাথে পড়ছি, কোন জাতের এখলাসের সাথে বন্দায় পড়ছি, এটা একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটার মধ্যে লেখা আছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ভারী হয়ে গেছে একটা নেকির দ্বারা, ফাল্লাটা ভারী হয়ে গেছে গে। তাইলে বোঝা যায় আল্লাহ কি করবেন, নেকির নেকি বদির ওজন করবেন, যে এটা নেকি আর বদি দেহ নাই, এটা না বরং সে আমল নামা, এইগুলা ফাল্লার মধ্যে দেওয়া হইব, আমল নামার তো দেহ আছে, এটা আমল নামা এটার দেহ আছে, এটা আল্লাহর মধ্যে দেওয়া হইব, এটাও কেউ কেউ কইছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলা বুঝবার আমল করার তৌফিক দান করে। কোন কোন মুহাদ্দিসের গল্পে কইছেন না না এখানে আল্লাহ দিয়ে ওজন করা হইব, যে নেকিরও ভাল ওজন করার দরকার নাই আর আমল নামারও ওজন করার দরকার নাই, আল্লাহ রব্বুল আলামিন যে আমিল আছে, যে আমল করছে আমিলটা আল্লাহর মধ্যে উঠাই দিব, যিনি আমল করছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিছে তারে আল্লাহর মধ্যে ওঠে, তার তো একটা দেহ আছে, তার তো একটা দেহ আছে, আমল আমল আমিলরে যে ওজন করা হইব, এই কথাটাও একটা হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হাশরের মাঠে একটা ব্যক্তিরে হাজির করা হইব মোটা থাজা, বিরাট মোটা থাজা একটা লোক আন্যে হাজির করা হইব, আন্যে সেরিয়া তারে আল্লাহর মধ্যে উঠাইয়া দেওয়া হইব। আল্লাহর রসুলে কয় তার ওজনটা একটা মাছির পাখের সমানও ওজন হইত না, একটা মাছির পাখের সমানও ওজন হইত না,
কেনে ওজন হইতে না, গুণা করতে 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 ভিতর একবারে ঠুলঠুলা হয়ে গেছে গিয়া, ভিতর খালি হয়ে গেছে গিয়া, তার দে ওজনটা ভারী হয়ে বেড়াছিল, নেকের দ্বারা অমল ওজনটা ভারী হয়ে বেড়াছিল, এটা কিনাই সব শূন্য হয়ে গেছে গিয়া, এই কারণে তার ওজন কমবে গেছে গিয়া, মাছির ফাঁকের পরিমাণও কিনাই তার ওজন নাই। যে তুই হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন আমল আমল রে কি করতেছেন না নাপতাছেন না, আমিল রে নাপতাছেন, যে আমল করছে তারে নাপতাছেন, তার দেহ আছে, কাজে আল্লাহ রব্বুল আলামিন আমল নাফেন এটারও ক্ষমতা আছে, এরপরে আমল নামা নাফেন এটারও ক্ষমতা আছে, আমিল রে নাফেন এটারও ক্ষমতা আছে, কাজে ওজন হবে এর মধ্যে সন্দেহ সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ানা জাউল মাওয়াজিনাল ক্রিস্টাল ইয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বনি আদমা ওয়া কাউলাহুম ইউজান। এরপরে আসেন ভাইরা আমার, ওইদিকে দেখেন আপনারা হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাবটা কায়েম করে, একদম শর্টকাটে আমি কথা কইতাছি, সময় একবারে অন্তিম, আবাব কায়েম করে বাবুন কাইফা কানা বদুল ওয়াহি, এই হাদি এই বাপটা এই শিরোনামটা নেশারে একটা হাদিস আনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল আমল নির্ভর করে নিয়তের উপরে, নিয়ত বালা আমল আমল বাল নিয়ত বালা আমল বালা, নিয়ত খারাপ আমলটা খারাপ হইব। এদিকে আমল আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত এখলাসের আলোচনা করছেন হাদিসের মধ্যে, আর এখানে আনছেন হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওয়ানাজাও মাওয়াজিনাল কিস্তা, আন্নেশরে ওই কথা কইবার চাইতাছেন, যার আমলটা এখলাসের সাথে হইব, যার আমলটা এখলাসের সাথে হইব, নিয়তটা খালিস আল্লাহর জন্য হইব, আল্লাহরে খুশি করার নিয়তে আমলটা হইব, নিয়তটা হইব, আর কারো উদ্দেশ্য না, বন্দারে দেখাইবার জন্য না, লোক শোনানি লোক শোনা লোক দেখানির জন্য হইবে না, এইভাবে এখলাসের সাথে যার আমলটা হইব, এই বন্দার মানাজাউল মাওয়াজিন আন্নেকনিয়ার বন্দা, এই বন্দার আমল নামাটা, এই বন্দার আমলটা মিদান ফাল্লার মধ্যে বাড়ি হইব। এই কারণে আগে দিয়ে এখলাস ঠিক করছেন, আর এরপরে কি কইছেন ওয়ানাজাউল মাওয়াজিনাল কিস্তবান করছেন। অনেক লম্বা কথা, শর্টকাটে কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলতাছি, ওয়ান্না আমালা বনি আদমা ওয়া কাউলাহুম ইউজান। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিছু কথা আনছেন, এই কথাগুলা শুধুমাত্র আমি এমনই ফরিয়া দালাইম, এমনই ফরিয়া দালাইম, এটা শুধু ছাত্রীদের জন্য দরকার, আর অন্যরার জন্য এত কিছু দরকার না, আর যিনি নাকি ফরাইছেন উনি তো অবশ্যই এই সম্বন্ধে কিছু আলোচনাও করছেন শেষের অংশ, কাজে এইগুলা এখন আলোচনা করার, এখন আলোচনা করে সময় নষ্ট করে লাভ নাই, খালি মতনটা ভরে দিলাই ওকালা মুজাহিদন আল কিস্ত আল আদলবির রোমিয়া ওই কালু আল কিস্ত মজদুরুল মুখসিদে ওহু আল আদিল ও আম্মাল কাসিত ফাহু আল জাহির। এই পর্যন্ত এটা ছাত্রীর আরে বুঝাইয়া দেওয়া হয়েছে, অবশ্যই দেওয়া হয়েছে, এরা শুনছে আপনাদের কাছে, এগুলো আলোচনা করে সময় নষ্ট, আমি এত তাড়াতাড়ি এগুলো বুঝাইতে পারব না, আর বোঝানোর এত দরকারও মনে করতেছি না। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ একটা হাদিস আনছেন, ওয়াবিহি কালা হাদ্দাসানা আহমদ ইবনে আশকাবা, ইমাম বুখারী রহমতুল্লাহ শেষ হাদিস আহমদ ইবনে আশকাবের হাদিস আনছেন, হযরত আহমদ ইবনে আশকাব ইমাম বুখারী রহমতুল্লাহ এর 1000 উস্তাদ ছিলেন, হাদিসের উস্তাদ 1000, 1000 উস্তাদের কাছ থেকে ইমাম বুখারী হাদিস লইছেন, এর মধ্যে একজন উস্তাদ হলেন আহমদ ইবনে আশকাব। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ সর্বশেষ হাদিসটি আনছেন আহমদ ইবনে আশকাবের রওয়ায়েতে, প্রথম হাদিসটি আনছিলেন হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলী হাদিসে আমাল যেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথম হাদিসটি আনছিলেন, এটা আনছেন হযরত হুমায়দি থেকে ইমাম বুখারীর আরেকজন উস্তাদ, অবিহি কাল হাদ্দাসান আল হুমায়দি কয়ে সেটা প্রথম হাদিসটা বয়ান করছেন, আর দিয়ে শেষ হাদিসটা আনছেন অবিহি কাল হাদ্দাসানা আহমদ ইবনে আশকাব। এই দুইটার মধ্যে একটা মুনাসবত আছে, কি মুনাসবতটা আছে, মুনাসবতটা হইল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যত উস্তাদ এর মধ্যে আহমদ হযরত হুমায়দি প্রথম হাদিসের যিনি বর্ণনাকারী হযরত হুমায়দি হযরত ইমাম বুখারীর 1000-এর একজন উস্তাদ, ওনার বাড়িটা হইল মক্কা, উনি মক্কি রাবি, ইমাম বুখারীর উস্তাদ বিভিন্ন দেশের মধ্যে ছিলেন, মক্কার উস্তাদও ছিলেন, মদিনার উস্তাদ ছিলেন, আরও কুফার উস্তাদ ছিলেন, বসরার উফা উস্তাদ ছিলেন, তার মধ্যে নিজের এলাকার উস্তাদগুলো ছিলেন, অনেক অনেক জায়গার উস্তাদ ছিলেন, আর হুমায়দি হইলেন ওনার বাড়িটা হইল মক্কা, আর আহমদ ইবনে আশকাব ওনার বাড়িটা হইল মদিনার।
প্রথম হাদিস আনছেন মক্কি রাবির দ্বারা, শেষ হাদিসটি আনছেন মদিনার রাবির দ্বারা। কেন এটার মধ্যে কি মুনাসিবত ফিট করছেন? এটার মধ্যে এই মুনাসিবতটা ফিট করছেন যে ইসলামের সূচনা হয়েছে মক্কা, ইসলাম পূর্ণতা লাভ করছে মদিনাত, মদিনাত যাওয়ানোর পরে পূর্ণতা লাভ করছে, এর আগে পূর্ণতা লাভ করছে না, মক্কা থেকে ইসলামের শুরু হয়েছে আর পূর্ণতা লাভ করছে মদিনাত যাওয়ার পরে। ঠিক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম হাদিসটা আনছেন ইমার কিতাবের মধ্যে মক্কি রাবির দ্বারা, সূচনা করছেন মক্কি রাবির দ্বারা, যে বাবা নাকি ইসলামের সূচনা হয়েছে মক্কা, এইভাবে ওনার কিতাবের সূচনা হয়েছে মক্কি রাবির দ্বারা আর ইসলাম পূর্ণতা লাভ করছে মদিনাত যাওয়ানোর পরে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলির এই কিতাবটাও পূর্ণতা লাভ করছে মদিনী উস্তাদের দ্বারা। আল্লাহ জানে বুঝাইতাম পারলাম কিনা, হাজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আগে পিছে একটা মিল আছে, পুরা মিল রেখে ওই কিতাবটা কি করছেন ইমাম বুখারী শেষ করছেন। তো বলতেছেন অবিহি কাল হাদ্দাসানা আহমদ ইবনে আশকাবা, আশকাবও ফরা যায় এশকাবও ফরা যায়, দুয়ো ভাবে ফরা যায়, মন শরীফও ফরা যায় গায়ের মন শরীফও ফরা যায়, মন শরীফ গায়ের মন শরীফ, এই কথা তো আমরা সবাই এখানে বুঝবো না, আলিমুল্লাহ শুধু বোঝেন। তো এটা দোনোভাবে ফরা যায়, আশকা আলিফের মধ্যে হামদার মধ্যে জবরও ফরতে পারবেন জেরও ফরতে পারবেন। অবিহি কাল হাদ্দাসানা আহমদ ইবনে আশকাবা কাল হাদ্দাসানা মোহাম্মদ ইবনে ফুজাইলিন আন উমারাতা ইবনে আল কাকা আন আবি সুরাতা আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বেশি হাদিস জানেন, রসুলের সাহাবিরা এক একজন এক এক দিকে বড়, আর হাম উম্মতি বি উম্মতি কইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সবচেয়ে বড় রাখছেন। এরপরে কি কন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর কইয়া ওনারে আরেক দিকে বড় দেখাইছেন। এরপরে কন ওয়া আসদাকুহুম হায়া আন ওসমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলার আরেক দিকে দেখি করছেন বড় দেখাইছেন। এরপরে কন ওয়া আকজাহুম আলী, আলী রাদিয়াল্লাহু তাআলার আরেক দিকে বড় দেখাইছেন। নবীর সাহাবীরা এক একজন এক এক দিকে বড়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই একদিকে বড়, উনি হইলেন হাদিস বেশি জানেন, হাদিস মুখস্থ করছেন বেশি, ওনার কাছে অনেকগুলো হাদিস ছিল। হযরত এই হাদিস এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আনছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম কাল কাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতাছেন, নবীজি বলছেন কি বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। হযরত কানে কলিমা, কলিমা তো বলে একটা শব্দ রে, একটা শব্দ রে বলে কলিমা, কিন্তু আসলে কেন কলিমা কলিমা বোমা না কালাম, কলিমার দ্বারা শব্দ মোরাদ না বাক্য মোরাদ, কলিমার দ্বারা বাক্য মোরাদ। মাসালু কালিমাতিন তৈবাতিন কামাসাকা কাশাদারাতিন তৈবাতিন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ একটা বাক্য রেখে কইছেন কলিমা কইছেন, মাসালু কালিমাতিন তৈবাতিন কাশাদারাতিন তৈবাতিন আসলুহা সাবিতন ফরওহা ফিসামা, এটার ব্যাখ্যা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ কলিমায় তৈবা, অথচ এটা একটা বাক্য, একটা শব্দ না একটা বাক্য, আল্লাহর কালামের মধ্যে কলিমা কইয়া কালাম নোয়ার দিছেন, বাক্য শব্দ কইয়া বাক্য মোরাদ দিছেন। এখানেও হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কলিমা কইয়া শব্দ কইয়া সেরিয়া বাক্য মোরাদ দিছেন, বলতেছেন দুইটা বাক্য আছে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, যেই বাক্যটা হাবিবাতান বমানা মাহবুবাতান, হাবিবাতান বমানা মাহবুবাতান, আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহর কাছে বড় মহব্বতের দুইটা বাক্য, দুইটা কলিমা দুইটা বাক্য আল্লাহর কাছে মহব্বতের। আল্লাহ শব্দ কিন্তু এখানে আনছেন না ইমাম বুখারী, ইমাম বুখারী আনছেন এই দুইটা কলিমা রহমানের কাছে প্রিয়, ইলার রহমান শব্দ আনছেন, ইলাল্লাহ কইছেন না, আল্লাহর 99টা গুণবাচক নাম আছে, এই 99টা নামের মধ্যে 98টা নাম বাদ দিয়া রহমানের দিকে দেড়ে কি করছেন নিস্পত করছেন, রহমানের দিকে লাগাইয়া দিছেন। কেন রহমানের দিকে লাগাইয়া দিলেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলী ওই দিকে ইঙ্গিত করবার লাগি, এই দুইটা কলিমার যে সোয়াব এটা যদি ভাইতো যেই পরিমাণ সোয়াবটা, এটা আর দয়াল ছাড়া হবে না, দয়া ছাড়া হবে না, আল্লাহর দয়া এ আল্লাহ এত বড় সোয়াবটা দিবেন, এই কথা বুঝাইবার লাগি অন্য নাম না এনে সেরিয়া রহমান শব্দ আনছে। আল্লাহ এ জানে কথা বুঝাইতে পারছি কিনা, তা আল্লাহ বলতেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা বাক্য আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহ রব্বুর রহমানের কাছে প্রিয়, রহমানের কাছে প্রিয় এই কথা বলার কারণে
এখানের মধ্যে মনের ভিতরে একটা সন্দেহ আসতে পারে যে একটা কথা যদি আল্লাহর কাছে বড় প্রিয় হয়, তা কথাটা মনে হয় এটা মানুষে উচ্চারণ করতেও কঠিন হইব, কারণ কঠিন জিনিসের মধ্যে সবটা বেশি যত জিনিস কঠিন হয় এটার মধ্যে সব বেশি হয়, কঠিন জিনিস এটার মধ্যে আজরু কমালা কদরের নসুবি কম, যেই রকম কষ্ট যেই রকম কি হয় কষ্ট হয় এই পরিমাণ সবটা হয়, তো এটা যখন নাকি মাহবুব তাহলে মনে হয় এটা উচ্চারণ করতেও কঠিন হইব, কিন্তু আল্লাহ রসুল বলতেছেন কোন যেন না সাকিলাতান ফিল মিজান, এটা মিজানের মধ্যে বড় হাতলা কি কয় সকিলা তানে আলাল্লিসান খফিফা তানে আলাল্লিসান কোন খফিরা তানে আলাল্লিসান, জবানের মধ্যে বড় পাতলা, মুখ দিয়ে উচ্চারণ করতে একদম পাতলা, সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করতে একদম পাতলা, আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করতো হামদ শব্দটা উচ্চারণ করতো পাতলা, আজিম শব্দ উচ্চারণ করতো পাতলা, যতটা শব্দ এখানে আইসে এই কয়ে তসবিটার মধ্যে সবগুলা জবান দ্বারা উচ্চারণ করতে পারে, আলিমের দ্বারাও কঠিন না, আলিম সারা যারা আছে এরাল লাগিও শিক্ষিত অশিক্ষিত সমস্ত মানুষের লাগি এই বাক্যটা দুইটা বাক্য উচ্চারণ করুন বড় সহজ কোন খাফিফাতান আলাল লিসান। এরপরে আবার এখানের মধ্যে একটা প্রশ্ন দাঁড়ায় যে যদি ফাতলা হইয় তা ফাতলা জিনিসের তো এটা একই জমানের মধ্যে যদি ফাতলা হয় তা মনে হয় এটা ওজন মনে হয় ফাতলা হইব, যে জিনিসটা ফাতলা এটা ওজনের মধ্যে ফাতলা হইব, এই কারণে রসুলে এই প্রশ্নের জবাব দেন সখিলাতান ফিল মিজান, কয় যে না না জবান দ্বারা উচ্চারণ করতে ফাতলা এটা ঠিক আছে কিন্তু মিজানও যখন নাকি দেওয়া হবে সখিলাতান ফিল মিজান, মিজানের মধ্যে বাড়ি হইয়ে যাইব, এই দুইটা কলিমা জবান দ্বারা উচ্চারণ করবে আল্লাহর কাছে বড় মাহবুব, জবান দ্বারা উচ্চারণ করবে একদম পাতলা, মিজানের ফাল্লা দিবেন মিজানের মধ্যে দিবেন এটা বাড়ি হয়ে যাব, কি পরিমাণ বাড়ি হইব এটা তো আপনারা আগে এক শব্দের অর্থ এক শব্দের কি পরিমাণ বাড়ি এটা একটু আগে কইলাম, শুধু সুবহান আল্লাহ মিজান বইরা জায়গা, যেই মিজানের মধ্যে সাত আসমান সাত জমিনের জায়গা হয় এটার মধ্যে শুধুমাত্র সুবহান আল্লাহ দ্বারাই নেকি বইরা জায়গা, তাহলে কত ভারী ওজন ওজনের মধ্যে হইব এটা আপনারা একটু নিজে চিন্তা করেন, তা আল্লাহ রসুলে বলতেছেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম, ধরেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। আমাদের হবিগঞ্জ জেলার বাহুবল থানার একজন সুপরিচিত শেখুল হাদিস ছিলেন হযরতে আল্লামা বেরাখালী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা আলিম উলামা তো নাম শুনছি অনেকে দেখছি আর অনেকে হয়তো দেখছি না, বেরাখালী সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে শুনছি বারবার কেউ যদি এই তসবিটারে এমনে পড়ে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, আমি তো পড়ছি নবীজি যেভাবে কইছেন আগেভাবে পড়ছি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম, এটা হলো নবীজি যেটা কইছেন এটা, আর বেরাখালী সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাবের হাওলাটাও দিছেন অনেক আগে শুনছিলাম, তে উনি কইছেন যদি এমনে পড়ে সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদি কেন নেন না সুবহান আল্লাহি ওয়া সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদি ওয়া বিহামদি ফিসে দেয়া, এইভাবে যদি কেউ সকালবেলা ফজরের নামাজের পরে এই তসবিটা সাতবার পরে মাগরিবের নামাজের পরে সাতবার পরে কারো কারো মতে তিনবার কারো কারো মতে সাতবার ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে যদি পরে সুবহানাল্লাহিল আজিম ও বিহামদি, যত জাতের জটিল রোগ আছে সমস্ত জটিল রোগ থেকে আল্লাহ তার হেফাজত করব, কাজে আপনারা এই ঔষধটা তো আমরা তো টেখা ভোগের তো আছে তাস করে টেখাটা বাড়ি করে ঔষধটা ব্যবহার করে লাই আর রোগটা দূর রাখবার লাগে আমরা পয়সাও খরচ করার লাগে না একটা তসবি আদায় করব, এটা কি আমরা করতে রাজি না, বেরাখালী সাহেব রহমতুল্লাহ তো সাধারণ একজন আলিম ছিলেন না মহাক্ষিক একজন আলিম ছিলেন, আমাদের সিলেট বিভাগের না বাড়িটা সিলেট বিভাগের ভিতরেই পড়ছে আল্লাহ, কিন্তু সারা বাংলাদেশের মধ্যে এক সময় গনা বাসা দুই তিনজন বড় আলিম আসলা, এই দুই তিনজনের মধ্যে একজন হইলেন হযরতে বায়ামপুরি সাহেব রহমতুল্লাহ, নাম শুনছেন মুশাহিদ বায়ামপুরি সাহেব রহমতুল্লাহ আলাই, এই হযরতে মুশাহিদ বায়ামপুরি সাহেব রহমতুল্লাহ আলাইর সামনে আলিম ওলামায় ওয়াজ করবার ক্ষমতা ছিল না, খালি ওয়াজটা করলে সামান্য টাচ করে নামো একটু উল্টা বলেছে নামো তোমার কেটে খুশি,
কিন্তু হজরতে বেড়াখালি সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক্কে নিতা যে শরফুদ্দিন বেড়াখালি কোথায় আছে আন, উনি ওনার বাসা সিলেটি ভাষায় খুঁজছেন, আমি তো সিলেটি ভাষা কইতাম পারি না, তা কি দেশও কইতাম পারি না, এটা আমার বেড়া লেগে থাকা, তো ওনারা আনো, তো ওনারা নিয়ে খাড়া করে দিতা, তারপরে উনি বয়ান করতা আল্লাহ আকবার। হজরতে বেড়াখালি সাহেব বায়ামপুরি সাহেব রহমতুল্লাহ আলহি বেড়াখালি সাহেবের চেহারা দিকে ভাবে চেয়ে থাকতা, উনি যে কইতাছেন ওনার চেহারার দিকে চায়ে থাকতেছে, চায়ে চায়ে শুনতাছেন। এতে বোঝা যায় বেড়াখালি সাহ রহমতুল্লাহ আলী মুহাক্কিক আলিম, হজরতে বায়ামপুরি সাহ রহমতুল্লাহ আলীর সামনে মুহাক্কিক আলিম ছাড়া কোনো আলোচনা করার ক্ষমতা ছিল না, বেড়াখালি সাহেবই শুধুমাত্র করতে পারতেন। এতে বোঝা যায় উনি মুহাক্কিক মানুষ, আর ওনার বাতানো কথাটা আমি আপনাদের সামনে বললাম, কাজে এটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ অবশ্যই নাই, সন্দেহ কোনো নাই। আপনারা মেহরবানি করে আমল করবার চেষ্টা করবেন। এরপরে আসেন ভাইয়ের আমার, এখানে তো বলছেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম, কিতাবুদ দাওয়াতের মধ্যে, এই বুখারী শরীফের কিতাবুদ দাওয়াতের মধ্যে আছে, কিতাবুদ দাওয়াতের মধ্যে আছে যে আল্লাহ রসুলে কইছেন কেউ যদি সুবহান আল্লাহি ওয়া বিহামদি এই তসবিটা সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার যদি পড়ে, সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার যদি পড়ে, আর ওই বন্দার যদি সমুদ্রের ফেনার মতো গুণা থাকে, সমুদ্রের ফেনার মতো যদি গুণা থাকে, তার হর এই তসবির বদৌলতে আল্লাহ মাফ করে দিলাইবা। এই জন্য ভাইয়েরা আমার, এখানে তো মাত্র সামান্য কইছেন সুবহান আল্লাহি ওয়া বিহামদি, আর এখানে বাকিটা ফুরাইয়া লাগাইয়া আমরা যদি সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার এই পুরা তসবিটা আদায় করি, তাহলে ভালো হইব না? কি করে আপনারা দেখা দিয়ে আমরা সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম পড়েন সবাই, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ, إن الله غفور رحيم، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله، سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله والحمد لله، ولا إله إلا الله والله أكبر. لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم আলহামদুলিল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار مولاي يا كريم يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا العرش المجيد يا رب البيت العتيق مولا أمرا غنغار فينا فرمان الله غنر غطي مطايلو يا تما شهيد أربر حاد برايس আয় আল্লাহ, ফকিরের মতো, কাঙ্গালের মতো, আসামির মতো হাতটা উঠাইছি, ওলামায়ে কেরামরে নিয়ে হাত উঠাইছি, মুহাদ্দিসিনে এদামরে নিয়ে হাত উঠাইছি, হাফিজে কোরআনদেরকে নিয়ে হাত উঠাইছি, আজি শব্দেরকে নিয়ে হাত উঠাইছি গো মাওলা। আয় আল্লাহ, নাবালিক বাচ্চাও আছে গানের মধ্যে তোমার দরবারে হাত উঠাইছি, যুবক ভাইদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি, মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি মাওলা। ও আল্লাহ, আমরা ফকিরের দল, কাঙ্গালের দল, গুণাগারের দল, ভিক্ষার হাত পাতাইছি, আমরা খালি হাত দিও না গো,
জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, জীবনের সমস্ত খাতা কুসুর মাফ করে দাও আয় আল্লাহ, ভুল ভ্রান্তি মাফ করে দাও। ওয়াদা করতেছি গো মাওলা আর জীবনে গুনাহ করব না। ও মাওলা তুমি মেহেরবানি করে জীবনের সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে দাও আয় আল্লাহ। আমরার মাই বাবারে মাফ করে দাও, আমরার উস্তাদদের মাফ করে দাও, আমরার পীর মশাইখদের মাফ করে দাও, আমরার ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন মাই মুরব্বি সবাইরে মাফ করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের মাফ করে দাও আল্লাহ। কবরবাসী মুর্দেগান মুসলমানদের গরিকে রহমত ফরমা আয় আল্লাহ। কবরবাসী মুর্দেগান মুসলমানদের গরিকে রহমত ফরমা ইয়া আল্লাহ। সমস্ত বিমারীদেরকে সেবা দান করো মাওলা ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আজকে বুখারী শরীফের এই রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার বুখারী শরীফের আখের হাদিসটা বা সে আখের সবকটা পড়াইয়া আয় আল্লাহ এখন খতম করা হইছে গো মাওলা। ও আল্লাহ ভুল ভ্রান্তি যা হইছে মাফ করে দিয়ে আল্লাহ, আল্লাহ ভুল ভ্রান্তি যা হইছে মাফ করে দাও আয় আল্লাহ। মুহাদ্দিসিন কেরামে পড়াইছেন ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আল্লাহ তুমি মেহরবানি করে মাফ করে দাও। আমরা মন্দা মন্দার তো গুনাহ মাফ গুনাহ ভুল ভ্রান্তি হইবই গো মাওলা। ও আল্লাহ তুমি তো আরহামুর রাহিম, দয়া করে মাফ করে দিয়ে আল্লাহ, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ যা কিছু ফরানি হয়েছে আল্লাহ, আমল করবার মতো যতগুলো আছে এইগুলা সবাই আমল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আকীদা রাখবার সহি আকীদা রাখবার যতগুলো কথা আছে এইগুলার সহি আকীদা রাখবার তৌফিক দান করো গো মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, তোমার হুকুম যা কিছু আছে, তোমার নবীর তরিকা যা কিছু আছে, আমাদেরকে আমলে পরিণত করবার তৌফিক দান করো গো মাওলা। ইয়া আল্লাহ একটা বছর পর্যন্ত এই ছাত্রীরা ইয়া আল্লাহ লেখাপড়া করছে, হাদিসগুলা পড়ছে, হুজুরদের কাছ থেকে শুনছে আয় আল্লাহ। এখন এই পরীক্ষাটা দিবে সামনে কয়েকদিন, আয় আল্লাহ এই পরীক্ষা দিয়ে সেরা তারা চলে যাবে গো মাওলা। এতদিন পর্যন্ত হুজুরদের আশ্রয় ছিল, এই ছাত্রীরা হুজুরদের আশ্রয় ছিল, দুনিয়ার কোনো কষ্ট বুঝতে পারছে না, আয় আল্লাহ এখন মাঠে ময়দানে চলে যাবে, স্বামীর বাড়িতে যাইবে, আরো অনেক জায়গার মধ্যে যাইবে, দিনের খেদমতও যাইবে, আল্লাহ কত বিপদ আপদ আছে গো মাওলা। এই ছাত্রীদেরকে আল্লাহ তোমার হাওলা করে দিলাম আল্লাহ, এই ছাত্রীদেরকে তোমার হাওলা করে দিলাম আল্লাহ। এরারে বিপদ আপদ থেকে বাঁচাই গো মাওলা আল্লাহ, এদেরকে তুমি বিপদ আপদ থেকে বাঁচাইয়া আয় আল্লাহ। এরারে মরণ পর্যন্ত দিনের খেদমত করার তৌফিক দিও, মা বাবার খেদমত করার তৌফিক দিও, শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দিও, আরো যারা যত ভালো কাম আছে ভালো কাম করবার তৌফিক দিও গো মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ মাদ্রাসার যত ছাত্রীরা আছে সবার দেহেন দেখাওয়াত খুলে দাও আয় আল্লাহ। সামনে পরীক্ষার মধ্যে সবাই আশাতীত কামিয়াবি দান করো। গত বছর যেভাবে ফলাফল লাভ করছে, ফলাফল অর্জন করছে, সুনাম অর্জন করছে, এর থেকে আরো বেশি ভালো ফলাফল দান করো গো মাওলা। ইয়া আল্লাহ হুজুরদের মেহনতরে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, হুজুরদের মেহনতরে কবুল করো, এইগুলার নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ, এইগুলার নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ গো। আমরা তো কোনো কিছু আমল তোমার দরবারে দেখাইবার মতো কিছু নাই ইয়া আল্লাহ। এই টুটাপাটা কিছু ছাত্র ছাত্রী আমরা আছে আল্লাহ, এইগুলারে আল্লাহ তোমার সামনে দইরা দিলাম গো মাওলা, এরারে সামনে রেখে আল্লাহ আপনারে মাফ করে দিয়ালাম আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দিলাম। এই ছাত্রীদেরকে মা বাবার জন্য না জাতের উসিলা বানিয়ে দাও, উস্তাদদের জন্য না জাতের উসিলা বানিয়ে দাও, আত্মীয় স্বজনের জন্য না জাতের উসিলা বানিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। মাওলা ইয়া করিম রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় তুমি কবুল আর মঞ্জুর করো, দিন দিন তরক্কি দান করো, উন্নতি দান করো, ইলমি আমলি মালি উন্নতি দান করো গো মাওলা। ইয়া আল্লাহ ইলমি আমলি মালি উন্নতি দান করো মাওলা। ইয়া আল্লাহ মাদ্রাসার জায়গা নাই আয় আল্লাহ, মাদ্রাসার জায়গা নাই, ভাড়া করে এখানের মধ্যে পড়ালেখা করানি হইতেছে, অনেক পয়সা ব্যয় হইতেছে আল্লাহ, তুমি নিজস্ব জায়গার মধ্যে মাদ্রাসা করবার তৌফিক দিয়ে আল্লাহ গো মাওলা। আল্লাহ নিজস্ব জায়গার মধ্যে মাদ্রাসা করবার তৌফিক দিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব আর একটা দুইটা হিফজখানাও চালাইতেছেন, ওনার ভাই একটা মাদ্রাসা আয় আল্লাহ মরকজের মধ্যে খেদমত করতেছেন আল্লাহ, আর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবার পথে আয় আল্লাহ জায়গা জোগা কিনছেন আয় আল্লাহ, সুন্দরভাবে প্রতিষ্ঠা করবার তৌফিক দান করো গো মাওলা। ইয়া আল্লাহ আয় আল্লাহ এই শহরের বুকে একটা অন্যতম মাদ্রাসা বানিয়ে দাও গো মাওলা, এটারে উন্নতি দান করো ইয়া আল্লাহ, নেহায়া পর্যন্ত তুমি হোসাইয়া দিও আল্লাহ, তুমি নেহায়া পর্যন্ত হোসাইয়া দিও গো মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওনাদের সুস্থতা দান করো, ওনার দুই ভাইয়ের সুস্থতা দান করো গো মাওলা, আরো বেশি দিনের খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। ওনার বাবা বহুত বড় অলি মানুষ ছিলেন, সারাটা জীবন দিনের খেদমত করে গেছেন, দাওয়াত ও তবলিগের কাজ
করে গেছেন গো মাওলা, ও গো আল্লাহ তুমি ওনারে আয় আল্লাহ ওনার কবরে বেহেশতের বাগান বানায় দাও, বেহেশতের নিয়ামতের দ্বারা মালামাল ফরমাও, বেহেশতের নূরে নূরানি করে দাও, ইয়া আল্লাহ আলাই লিনের মধ্যে স্থান দান করে মাওলা, ওনাদের মারে আল্লাহ সুস্থতা দান করো, হায়াতে তৈবা দান করো, নেক হায়াত দান করো গো মাওলা, যতদিন থাকবেন সুস্থ অবস্থায় রেখো গো মাওলা, দিনের খেদমত করবার তৌফিক দান করো, এবাদত বন্দেগী করে যাবার তৌফিক দান করো গো মাওলা। আমরা যারা হাত উড়াইছি মাওলা, আমরা সবাই না মরণ পর্যন্ত দিনের খেদমত করার তৌফিক দান করো, তালিম তাআল্লুমের মধ্যে আমরা থাকবার তৌফিক দান করো, দিনের খেদমত যতভাবে আছে সবভাবে আমরা করবার তৌফিক দান করো গো মাওলা। ইয়া আল্লাহ, মাওলা ইয়া করিম, আজকে সবাই তো খতমে বুখারীর উসিলা আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দাও, জোর জুলম নির্যাতন অত্যাচার অনাচার বিচার বন্ধ করে দাও, আল্লাহ জালিমদের হাত থেকে দুনিয়ার মুসলমানদেরকে রক্ষা করো গো মাওলা, আল্লাহ জালিমদের হাত থেকে দুনিয়ার মুসলমানদেরকে রক্ষা করো মাওলা, বদ্দিনী আমরা সবাই হজের জন্য কবুল করে নাও, উমরার জন্য কবুল করে নাও, বারবার আমাদেরকে হজ আর উমরা করার তৌফিক দান করো আল্লাহ, বারবার আমাদেরকে হজ আর উমরা করার তৌফিক দান করো গো মাওলা। ইয়া আল্লাহ, উলামায়ে কেরাম অনেক দুনিয়া থেকে চলে গেছেন, মশাইখ এদাম দুনিয়া থেকে চলে গেছেন, বাংলাদেশের জমিনের মধ্যে কত মশাইখ এদাম রে দেখছি, আয় আল্লাহ আজকে নাই তারা চলে গেছেন, ওনাদেরকে আলা মুকাম দান করো গো মাওলা। মুহাদ্দিসিনে কেরাম শাইখুল হাদিস হলাল, আয় আল্লাহ গত করোনার মধ্যে অনেক মারা গেছেন, উলামায়ে কেরাম বড় বড় অনেক দেশেন গিয়া, আল্লাহ তুমি ওনাদেরকে মর্যাদা বাড়াইয়ে দাও, আর এদের শূন্য স্থানটা আল্লাহ তুমি পুরা করে দাও মাওলা। আল্লাহ আমাদের জানা হোনা হবিগঞ্জের ভিতরে সিলেটের ভিতরে কত উলামায়ে কেরাম চলে গেছেন, হবিগঞ্জের মহাদ্দিস সাহেব সহ কাতিয়ার সাহেব সহ, ইয়া আল্লাহ কত উলামায়ে কেরাম চলে গেছেন, সবাই মর্যাদা বাড়াইয়া দাও, আয় আল্লাহ ওনাদের সুস্থ শূন্য স্থান তুমি ফুরা করে দাও মাওলা। আল্লাহ আমাদেরকে মরণের সময় দৌলত ঈমান নসিব করো, আল্লাহ মরণের সময় দৌলত ঈমান নসিব করো, আল্লাহ তুমি আমাদেরকে সকরাতে মউত তাজা বরকত দিও না, আল্লাহ বেইজ্জত করে আমার মরণ দিও না, কাফির মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদ বানাই আমার দুনিয়াতে নিও না, ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামুল আকরামিন, আয় আল্লাহ আমাদের বেইজ্জতির মরণ দিও না, কষ্টের মরণ দিও না, আগুনে পুড়াইয়া মাইরো না, পানিতে ডুবাইয়া মাইরো না, অ্যাক্সিডেন্টের মরণ দিও না, আল্লাহ রাস্তাঘাটে পালাইয়া আমাদের মরণ দিও না, জটিল রোগদের বিস্তার পালাইয়া কষ্ট দিয়ে আমাদের মরণ দিও না, হাসপাতালের সিটে পালাইয়া বেগানা মহিলাদের সামনে আমাদের মরণ দিও না, ইয়া আল্লাহ মরণের আগে আমাদের তওবা করাইয়া পবিত্র করিয়া সেন্দার অবস্থায় আল্লাহ কলিমা পড়াইয়া পড়াইয়া আসানির সাথে দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে দেয়, কবরে হাসরে ফুলতে রাতে আমাদেরকে আজাবার গজব দিও না, বেলা হিসাব আমরা সবাই জান্নাতুল ফেরদাউস দাখিল করে দিও। আল্লাহ কত কিছু বলার আছে মনের বা শোনা তুমি জানো, আমরা প্রত্যেকের নেক হাজত করা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা।